ক্লাস হয়ে গেছিল, 99 প্লাস হয়ে গেছে রিলেশন, এখন লয়াল ভাই। তখন প্লেয়ার ছিলাম, কে বলো তুমি, তখন প্লেয়ার ছিলাম। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। নেই মজাক হো রাহা, এক সেকেন্ড। ও মাই গড, তার মানে এটা আপনি জানা সত্ত্বেও রিলেশন? আমি রিলেশন তো ফার্স্টে লয়াল ছিলাম না, পরবর্তীতে আস্তে আস্তে লয়াল হয়ে গেছি, কিছু করার ছিল না। সমুদ্র না কয়টা ছেলে দেখেছেন? আড়াই বছর করে না, প্রেম তো বেশি করে। সত্যি এরা মিথ্যা কথা বলে লাভ? মেয়েরা বলে ছেলেরা মেয়েদের কাছ থেকে মানে দেহ চায়, ভালোবাসা চায় না। তাহলে মেয়েরা কি চায় ছেলেদের কাছ থেকে? মেয়েরা ছেলেদের কাছ থেকে টাকা চাইবে, টাকা চায়। জি, জান্নাত। আচ্ছা, দুজন তো হাজবেন্ড ওয়াইফ না? জি জি। রিলেশন নাকি অ্যারেঞ্জ? রিলেশন। রিলেশন কত বছর? সন্দেহ রোগ বলি হর, সন্দেহ করলে তো শেষ, সন্দেহ করা যাবে না। সন্দেহ করা যাবে না কেন? সন্দেহ করলে সমস্যা, সন্দেহ হচ্ছে যে রিলেশনের মূল, মানে রিলেশনটা ফাটল ধরে যে সন্দেহ, সন্দেহ জিনিসটা খুবই খারাপ, জানেন এটা? জানি। আচ্ছা, প্রেম করছেন যে তখন সন্দেহ করছিলেন? না। আজকে বিয়ে করার পরে কেন সন্দেহ করতেছেন? বিয়ে, বিয়ের পরে তো এটা আপনার হয়ে গেছে, পার্মানেন্টলি আপনার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস নাই তো ছেলেদের? তাই ছেলেদের বিশ্বাস নাই? না ওবু খত্তর বড় হদা। আচ্ছা ভাইয়া, উনি বলছে ছেলেদের বিশ্বাস নাই, তাহলে এই বিশ্বাসটুকু তো আপনি অর্জন করেছেন তাই না? জি করছেন না? করছি। আড়াই বছর রিলেশন করছেন, আড়াই বছর কয়টা মেয়ে দেখছেন? সত্যি কথা বলেন, বাসাত গেলে মায়ের আছে এতদিন নহ আর ক্যামেরার সামনে দিয়ে এতদিন মেয়েরা কি চায় ছেলেদের কাছ থেকে? মেয়েরা ছেলেদের কাছ থেকে টাকা চাইবে, টাকা চায়। জি, এরকম টাকা কেউ চেয়েছিল আপনার? আরে টাকা চাইছে মানে ডাইরেক্টলি চায় নাকি? ডাইরেক্ট তো চায় না, কিছুর মাধ্যমে বুঝাইতেছে, মানে আমরা তো বুঝে নিই যে টাকা চাইতে আসছে এরকম। ভাইয়ার কিন্তু খুব এক্সপিরিয়েন্স আছে ভালো, হয়তো কেউ এসেছিল টাকা চেয়েছিল ওনার কাছ থেকে। দুজন কি ফ্রেন্ড? জি বিএফ। হাই হাই, ও মাই গড, সাহস আছে, ডাইরেক্ট বলে দিছে জি এফ বিএফ। আচ্ছা, তাদের এখানে আগে যে দুটো ইন্টারভিউ দিছিলাম তখন সিঙ্গেল ছিলাম, এখন ডিও। তার মানে আমাদের এখানে সিঙ্গেল ছিল, রিলেশন আমাদের এখানে ইন্টারভিউ দেওয়ার পর থেকে রিলেশন ছিল, তখন আমি দুটো ইন্টারভিউ দিছিলাম, তখন তখন সিঙ্গেল ছিলেন? হ্যাঁ, তখন সিঙ্গেল ছিল ভাই। যারা সিঙ্গেল ছেলের আসেন আমরা এখানে আসি, আসি ইন্টারভিউ দিবেন, আপনারা ডাবল হয়ে যাবেন। প্লাস হয়ে গেছিল, 99 প্লাস হয়ে গেছে রিলেশন, এখন লয়াল ভাই। তখন প্লেয়ার ছিলাম, তখন তখন ছিলেন? তখন প্লেয়ার ছিলাম, কে বলো তুমি, তখন প্লেয়ার ছিলাম। আমি রিলেশন তো ফার্স্টে লয়াল ছিলাম না, পরবর্তীতে আস্তে আস্তে লয়াল হয়ে গেছি, কিছু করার ছিল না। আপনার কাছে একটা প্রশ্ন আসি, ছেলেদের দুঃখ বেশি না মেয়েদের দুঃখ বেশি? ছেলেদেরই দুঃখ বেশি। কেন আসলে? আচ্ছা কেন? কারণ হচ্ছে যে ওদেরকে খুব অল্প সময় স্ট্রাগল হইতে হয়, ইভেন তাদের ফ্যামিলির দায়িত্ব বা বোন ভাই সব কিছু দায়িত্ব নিতে হয়। এক্সাম্পল আমাকে দেখা দিতে বলছিস? আপনার সামনে আছে না? আচ্ছা, উনি কি এখন না, এখন এই যে হচ্ছে এখন যে কষ্টগুলো করতেছে এগুলোই তো অনেক, এগুলোই তো মানে অনেক কিছু হইতেছে না, যে ছোট্ট একটা স্যালারি তারপরে এগুলো নিয়ে অনেক একটু বড় একটু টিক 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 করে বড় হওয়া, অনেক কষ্ট এটাই। মেয়েদের চেয়ে কিন্তু ছেলেদের কষ্টটা একটু বেশি তাই না? মেয়েদের কি, মেয়েরা হচ্ছে যে হ্যাঁ
18 বছর পর্যন্ত ফ্যামিলির কাছে থাকে, তারপর দেন বিয়ে হয়ে যায়, তারপরে শ্বশুর বাড়িতে চলে যায়, স্বামী হাজবেন্ড যা খাওয়ায় খায় এতটুকু আর কি। ফুল চিলে থাকে ভাই, আসলে কষ্ট, আমারও কষ্ট হয়। আমি এত ভিডিও বানাই, আমার ভিডিওগুলো ফরেতে যায় না, ভাইরাল হয় না, কিন্তু একটা মেয়ে আসে এখন ভিডিও বানাক, নিচে কুদে হয়ে যাবে অবশ্যই। এই ভাই একে ফরে, তারা মেয়েদেরকে কিন্তু সবসময় সাপোর্ট করে, ছেলেদেরকে সাপোর্ট করে না। যাই হোক, এখন থেকে সাপোর্ট করবেন।